হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ। আজকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি, আর এই প্রোডাক্টটা হচ্ছে মাছের ঘের যাদের আছে তাদের জন্য তো অসাধারণ প্রোডাক্ট, তাদের দরকারি এই ধরনের একটা প্রোডাক্ট। আর যারা হচ্ছে বাসাবাড়ির জন্য ইউজ করবেন তাদের জন্য এটা দরকারি, যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন তাদের জন্যও দরকারি। মানে হচ্ছে সহজ কথা হচ্ছে মাখন প্রোডাক্ট। তো ভিডিওটা শুরু করার আগে আগে মাখন প্রোডাক্ট পরে দেখি, আগে ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমি কিন্তু ভাই ভালো ইউটিউবার না, যাই হোক। তো প্রোডাক্টটা দেখাবো না, প্রোডাক্টটা দেখানোর আগে একটু গুণাগুণ বলে নিই, মাছের ঘেরের জন্য প্রয়োজন কেন। আসলে হচ্ছে কি, মাছের ঘের গরুর খামার সব জায়গাতে, এটা মানে হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট। তো মাছের ঘেরের বিষয়টাই বলি, যেমন ধরেন দক্ষিণ অঞ্চলে পটুয়াখালী, তারপর হচ্ছে বরগুনায় যে মাছের ঘুড়গুলো আছে এগুলো লেন্থ অনেক বড়, অনেক বড় বড় মাছের ঘের হয়। আর এই মাছের ঘুড়গুলোতে হয় কি কি করে, সিকিউরিটির জন্য রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখে যাতে মাছ চুরি না হয়। আর এর জন্য করে কি, অনেক লাইন টেনে টেনে তারপরে বাল্ব লাগায় কারেন্টের। আর তাতে কি হয়, চোর বাবাজি সুন্দরভাবে যখন কারেন্ট না থাকে তখন মাছ চুরি করে নিয়ে যায়, কারণ অত বড় তো আর টর্চ লাইট জ্বালিয়ে বসে থাকা সম্ভব না। আর সেকেন্ডলি হচ্ছে আর এক ধরনের, একটা স্মার্ট পাবলিক আছে তারা করে কি, সোলার লাগায়। আর সোলার লাগাইলে একটা প্রতিবন্ধকতা, কারণ ওটা নির্দিষ্ট একটা জায়গার কাছাকাছি থাকে, দূরে আর যেতে পারে না। তো এক্ষেত্রেও দেখা যায় একটা প্রতিবন্ধকতা থাকে। আবার যে এখন যে সোলারের যে ব্যাটারির সাইজ, এই সাইজ দিয়া একটু পর পরে যে গিয়ে লাগিয়ে দেবে এরকমের সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে ওটা পুলের উপরে থাকবে না, পড়ে যাবে, ভেঙে যাবে। তো সেটার একটা সমাধান হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। ও এখন হচ্ছে জনপ্রতিনিধিরা কীভাবে করবে, না এটা পরে বলি, তো প্রোডাক্টটা আগে দেখাই। তো প্রোডাক্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে সোলার স্ট্রিট লাইট, পুরাই কম্প্যাক্ট, ব্যাটারি বোটারি ভিতরে সব, ফিনিশিং সুন্দর, 150 ওয়াট, 100 ওয়াট, 50 ওয়াট, আপনার যেটা দরকার। তো এখন হচ্ছে জনপ্রতিনিধিদের এটা কি কাজে লাগে। জনপ্রতিনিধিরা অনেক সময় করে কি, আমার এটা এক্সপেরিয়েন্স থেকে, সেটা হচ্ছে তারা আবার এলাকার যে মোড়গুলোতে আছে যেখানে সিনটাই হয় বা হচ্ছে অকারেন্স ঘুরতে পারে, অন্ধকার থাকে, সেখানে এই সমস্ত লাইট লাগিয়ে দিতে পারে। আর এই লাইটগুলো হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক, সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে উঠবে, সকাল হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে ওয়াটার প্রুফ, তারপর হচ্ছে ব্যাটারির ঝামেলা নাই, সব কম্প্যাক্ট, সাথে একটা সোলার আছে, একটা পোল লাগাইলেই ঝামেলা শেষ। ও বাসাবাড়ি, বাসাবাড়িতে হচ্ছে কি, অনেকেই দেখা যায় যে বাসার সামনে এ ধরনের একটা লাইট লাগে, কারণ এটা হচ্ছে 150 ওয়াট, 150 ওয়াটের একটা লাইট। আপনি যদি ফ্ল্যাট লাইট যদি বাসার সামনে লাগাতে যান, 2 বছরে যে পরিমাণে বিদ্যুতের আপনার খরচ হবে তা দিয়ে কিন্তু এই লাইটটা হয়ে যায়। আর এটার আপনার কমসে কম 4-5 বছর চলবে, তাতে আপনার 2 বছর দেখা যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে, 2 বছর 1.5 বছর পরে, 1-1.5 বছর পরেই ফ্রি হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এবং জ্বালানোর ঝামেলা নেই, নিভানোর ঝামেলা নেই, রিমোট আছে, আলো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো চলে যাচ্ছি আমরা এটার পুরো আনবক্সিংয়ে। ভাই ভিডিও না ভালো হইলে কিন্তু ভাই গালাগালি করেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুল প্যাকেজ, আর এটার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে একটা দুইটা বক্স আর কি, একটা হচ্ছে ব্যাটারি প্লাস লাইট, আর একটা হচ্ছে সোলার, আর সামান্য কিছু ইকুইপমেন্ট আর কি, ক্যাবেল ট্যাবেল এটার মধ্যে। তো এটার এটার উপরে কিছু অ্যাডভান্টেজ লেখা আছে, এটা এটা কীভাবে কাজ করে না করে, কতক্ষণ চলে, কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে, এটার লুমিনেস কত, সব কিছু এটার উপরে লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি প্লাস হচ্ছে লাইট, এটা হচ্ছে 150 ওয়াটের লাইট, এটা হচ্ছে এটা সর্বোচ্চ সাইজ। এটার পরে দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 100 ওয়াট আর একটা হচ্ছে 50 ওয়াট। তো সামনের দিকে আমি 50 ওয়াট 100 ওয়াটের আনবক্স করে দেখাবো। তো এটার মধ্যে প্রথমে আনবক্স করতে গেলে প্রথমে আসে রিমোট। তো রিমোট কিসের জন্য দরকার, এটা যেহেতু অটো লাইট তো রিমোটের কী প্রয়োজন। রিমোটের প্রয়োজন হচ্ছে যখন আমরা এটা পোলের সাথে লাগানো থাকবে তখন, বা খুঁটির সাথে লাগানো থাকবে তখন তো এটা আর কি আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না, তখন আপনি রিমোটের সাহায্যে বন্ধ করতে পারবেন, অন করতে পারবেন, অফ করতে পারবেন। তারপর আরও কিছু আছে, যেমন দেখা যাচ্ছে আপনার লাইটে আলো কম দরকার সেটা করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর হচ্ছে আপনি টাইমটা সেট করতে পারবেন যে আমি 3 ঘন্টা জ্বালাবো না 5 ঘন্টা জ্বালাবো না 8 ঘন্টা জ্বালাবো, নাকি অটো থাকবে। মানে অনেক সময় দেখা যায় কি যে আমাদের লাইটটা সব সময় দরকার হয় না, যদি বাসাবাড়ির সামনে হয়তো বা রাত 12টা পর্যন্ত দরকার হয় বা আমার রাত্র 3টা পর্যন্ত দরকার হয়, ওই হিসাব করে আপনাকে সেট করে নিতে পারবেন। আর এটার সাথে ব্যাটারি দেওয়া গেছে, আপনার বাজারে দৌড়াদৌড়ি করতে হবে না। এখানেও ব্র্যান্ডিং করা আছে এলিনোরের, আর আর একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এলিনোর খুবই বড় একটা কোম্পানি যারা 5 বছর যাবৎ এস্টাবলিশড মার্কেটে। আর এদের দেখবেন যে বড় বড় ইন্ডাস্ট্রির সাথে কাজ, যেমন ধরেন ইন্ডাস্ট্রিতে যেমন সামনে লাইটগুলো থাকে বা ইন্ডাস্ট্রিয়াল যে লাইটগুলো বেশিক্ষণ জ্বলতে হয় এই সমস্ত লাইটও দেখবেন এদের হিউজ পরিমাণে, কারণ এদের প্রোডাক্টের মান অনেক ভালো আর কি লোকাল প্রোডাক্টের থেকে।
তো রেখে দিলাম। তো এটা হচ্ছে 150 ওয়াটের লাইট, এটার উপরে হাত টানলে বাজবে আর কি। আর কোডিং করা আছে, যার কারণে হচ্ছে আপনার হচ্ছে শিলা বৃষ্টি থেকে শুরু করে ঝড় বন্যা কোনো কিছুতে এটা ক্ষতি হবে না। এটা এবং এটা ওয়াটার প্রুফ, এটার মধ্যে পানি ঢোকার কোনো সম্ভাবনাই নেই। আর এটা হচ্ছে এটার সাথে ব্যাটারিটা হচ্ছে ভিতরে বিল্ট ইন ব্যাটারি। আর এটা হচ্ছে আপনার পোলের সাথে লাগানোর পরে আপনি কতটুকু দিবেন আর কি, সে অনুযায়ী আর কি লাগানো আছে। আর এটা হচ্ছে ক্যাবেলের মাথাটা, আর একটা মাথাতে সোলারের সাথে মিলবে। তো এই সোলারের যখনই ফ্লাড লাইটের কথা আসে বা সোলার প্রোডাক্ট আসে, তখনই বলে ভাই ব্যাটারি কত এম্পিয়ার এর, চার্জার কন্ট্রোলার কীরকমের, তারপর হচ্ছে সোলারের এম্পিয়ার কত। তো ভাই এইটার ক্ষেত্রে এইটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এটা পুরাই কমপ্লিট প্যাকেজ। এই ব্যাটারি অনুযায়ী সোলারটা, মানে সরি সোলার অনুযায়ী ব্যাটারিটা দেওয়া আছে। এই ব্যাটারিটা চার্জ করার জন্য যতটুকু ক্যাপাসিটির সোলার, ঠিক ততটুকু ক্যাপাসিটির সোলার আছে। এই ব্যাটারিটা চার্জ করার জন্য যে চার্জ কন্ট্রোলারটা দরকার, ঠিক সেম মাপেরই চার্জ কন্ট্রোলার ভিতরে দেওয়া আছে। আপনার বাইরের মতো ওই রকমের হিসাব কিতাব করতে হবে না। এবং এটা পুরাই ওয়াটার প্রুফ এবং হচ্ছে স্ক্র্যাচ প্রুফও বলা যায়, কারণ হচ্ছে শিলা বৃষ্টি হলে অনেক সময় তো ভেঙে যেতে পারে, দাগ পড়ে যেতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাও অনেক কম আর কি। তো এবার আসা যাক এটার মধ্যে আছে কি দেখি। এটা হচ্ছে আমাদের সোলারটা, এখানে অনেক কিছু লেখা আছে আর কি, আমি লেখাগুলো পড়লাম না। তো এটা খুলতে গেলে প্রথমে হচ্ছে স্ট্যান্ড আর কি, খুঁটির সাথে যখন আপনি লাগাতে যাবেন তখন আর কি এটা দরকার হবে। আলাদা রেখে দিলাম, সাথে হচ্ছে বোল্ট। আপনি যদি ওয়ালের সাথে মাউন্ট করতে যান বা খুঁটির সাথে যখন লাগাবেন তখন অনেক ধরনের বোল্ট দরকার হয়, নাট বোল্টের দরকার হয়, তাকে পুরো হিসাব করে দেওয়া আছে যাতে আপনার শর্ট না হয়। এটা হচ্ছে এক্সটেনশন ক্যাবেল, মানে হচ্ছে যদি আপনার এই দুইটা তো কানেক্ট করবেন যদি কাছাকাছি হয়, আর যদি দূরত্ব হয় তখন দরকার হয়, তখন আপনি এই ক্যাবলটা ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে প্যানেল, উপরে পলি লাগানো আছে, তার কারণে পলিটা খুললাম না, একটু রাফ সাফসা দেখাচ্ছে। এখানেও কিন্তু এলিনোরের ব্র্যান্ডিং করা আছে। আর হচ্ছে এটা 150 ওয়াট, 150 ওয়াটের জন্য 25 ওয়াটের একটা প্যানেল সোলার মডিউল টাইপ হচ্ছে 25 ওয়াট এখানে দেওয়া আছে, SP25। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে সেটা হচ্ছে 25 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, আর এটার হচ্ছে 4.17 অ্যাম্পিয়ার। তো এটা অনেক কিছু লেখা আছে আর কি, যাদের দরকার হচ্ছে তাদের পরে নেবেন আর কি যখন লাগাবেন। আর এটা লাগানো খুবই ইজি আর কি, সহজ আর কি, প্রত্যেকটার সাথে প্লাগ করা আছে, কোনটা কোনটার সাথে যাবে একেবারে সহজ। আপনি শুধু লাগাবেন আর এটা নাটটা টাইট দিয়ে দেবেন, শেষ দুইটা টাইট দিয়ে দেবেন, এটা এটার সাথে লাগাবেন, টাইট দিয়ে দেবেন। তো এই ছিল আজকের প্রোডাক্টের রিভিউ, আমি জানি না কতটুকু কমপ্লিট করতে পেরেছি। তারপরে হচ্ছে আমি আনপ্রফেশনাল, যতটুকু করা সম্ভব হয়েছে আমি ততটুকু করে দেখিয়েছি আপনাদের। আর এটার হচ্ছে তিনটা প্যাকেজ, একটা হচ্ছে 150 ওয়াট, 100 ওয়াট এবং হচ্ছে 50 ওয়াট। তো এটার প্রাইস মেবি হবে সর্বোচ্চ আর কি, তারপরে আপ ডাউন করে। তো অনেক সময় দেখা যাচ্ছে চায়না থেকে প্রোডাক্ট আসতেছে দাম বেড়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে চায়না থেকে প্রোডাক্ট যখন আসে কিছু ইকুইপমেন্ট আসে ওটার খরচ কম হয়, তখন আর কি দেখা যায় যে মার্কেট প্রাইসও কমে যায়। তারপর আমি এটা ধারণা দেওয়ার জন্য এটা হচ্ছে 7,000 150 ওয়াট, 6,000 হচ্ছে 100 ওয়াট, আর 5,000 হচ্ছে 50 ওয়াট। তারপর আপনার নিচে লিঙ্কে গিয়ে দেখতে পারেন আসলে এটার দাম কীরকম আছে, আমার আশা করি কমই হবে, এর চেয়ে বেশি হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।